হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। যদিও এই গরমে ভালো থাকাটা খুবই কষ্টকর, তো এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হয় তো কেমন হয়? মন্দ হয় না। তো চলুন শুরু করা যাক। আমি কীভাবে লাচ্ছি এটা বানাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এটা আমি চিনি নিয়েছি, এখানে আছে গুঁড়া দুধ, আমি এখানে টক দই ব্যবহার করব, আর তার সাথে একটু আইসক্রিমও ব্যবহার করছি ভ্যানিলা ফ্লেভারের। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর সাথে আছে বরফ কুচি। প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি। আসলে আমার টক দইটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল, যার জন্য লিকুইডই হয়ে গেছে। এরপরে বরফ কুচি নিচ্ছি, আর আমি এখানে 1.5 চা চামচের মতো গুঁড়া দই নিচ্ছি। আমি আসলে মেজারমেন্টটা এইভাবে করতে অভ্যস্ত, এইভাবে আমি নিচ্ছি। গুঁড়া দুধটা আপনারা কম বেশি দিতে পারেন। তো গুঁড়া দুধটা আমি একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এরপর আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। 2 চা চামচ আইসক্রিম দিয়েছি। এটা যেহেতু অনেক মিষ্টি আছে, তো সেটার জন্য আমি আমার পরিমাণ মতো 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর আমার মনে হলো আরেকটু টক দই লাগতে পারে, এই জন্য আমি এখানে মোট 5 চা চামচের মতো টক দই ইউজ করেছি। এরপর আমি ব্লেন্ডারে ঢাকনাটা ভালো করে দিয়ে ভালোভাবে লাগিয়ে ব্লেন্ড করে নিব। আমি এখানে মোট 15 সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি, দুইভাবে ভাগ করে নিয়ে। আপনারা আপনাদের ব্লেন্ডার অনুসারে এটা ব্লেন্ড করে নেবেন। এই লাচ্ছিটা বানাতে খুবই কম সময় লাগে। এই যে ফাইনালি লাচ্ছিটা হয়ে গেছে, 15 সেকেন্ড ব্লেন্ড করার পর আপনারা আপনাদের সময় অনুসারে করে নেবেন। এবার আমি একটা গ্লাসে লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা বরফ কুচি আর পরে ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার কাছে ঠান্ডার পরিমাণটা ঠিকই লাগছিলো। তো এই যে 1 গ্লাস লাচ্ছি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই লাচ্ছি বানানোটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। তো এখানে আমার মেজারমেন্টগুলো আমার পছন্দ অনুসারে আমি ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।